আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন। দর্শক আমি এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টিকিও টার্মিনালের একেবারে লেভেল টুতে। তো আজকের এই ভিডিওতে থাকবে তৃতীয় টার্মিনালের যে বহিগমন পথ, সে বহিগমন পথের কাউন্টার এবং কি কাউন্টার সিস্টেম, পরবর্তীতে কী কী ধাপ সম্পন্ন করতে হবে এবং কি কোথায় সম্পন্ন করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক আমি এখন যে জায়গাটি দিয়েছি এটা হচ্ছে লেভেল টু এর একেবারে প্রবেশমুখের বিপরীত পাশে। আমি এখন যে এরিয়ার দিকে প্রবেশ করতে হবে মূলত সেই এরিয়াতে আমরা এখন যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি যে এখানে যে সারিবদ্ধভাবে চেকিং কাউন্টার রয়েছে এটা হচ্ছে ব্যাগেজ চেকিং কাউন্টার। এখানে সম্পূর্ণ করার পরবর্তীতে কিন্তু চাইলে এই লিফ ব্যবহৃত করতে পারে, অন্যথা এখানে যে দুইটি চলন একটি চলন্ত সিঁড়ি রয়েছে, যে পাশে একটি চলন্ত সিঁড়ি, মূলত এই চলন্ত সিঁড়ি দিয়ে কিন্তু নেমে যাবে একবারে লেভেল ওয়ানে, তারপরে চলে যাবে একবারে প্লেনের বা পার্কিং এরিয়া, যেখানে প্লেন পার্কিং থাকবে সেই এরিয়াতে, মূলত সেই এরিয়াতে উপস্থিত থাকবে। পরবর্তীতে প্লেনের যে প্লেন যে দেশের জন্য রওনা দেবে বা যে দেশের উদ্দেশ্যে যাবে মূলত সেই এরিয়াতে চলে যাবে। এখানে আমরা একেবারে কাউন্টার যেখানে পাসপোর্ট চেকিং করা হবে, মূলত যে কাউন্টার সেই কাউন্টারগুলো আমরা দেখবো। তো দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে সারিবদ্ধভাবে এখান থেকে দেখেন এই যে পুরাটা এই সারিবদ্ধভাবে যেগুলো রাখা হয়েছে এগুলো সব কিন্তু কাউন্টার। মূলত যাত্রীরা আসার পরে এখানে আসবে, এখানে এসে কিন্তু এখান থেকে কিন্তু ইমিগ্রেশন চেক করবে, পাসপোর্ট চেক করা হবে। এখানে মূলত এই এরিয়াতে কিছু অংশে কিন্তু চেক করা হবে। পাসপোর্ট চেক করার পরবর্তী সময় কিন্তু এখান থেকে প্রবেশ করে তারপরে সরাসরি চলে যাবে এই অংশে। এখানে এসে কিন্তু তার যে সাথে থাকা ব্যাগ, সেই ব্যাগগুলো কিন্তু এখান থেকে চেকিং করা হবে, বা মানি ব্যাগ, পার্সোনাল যে ইকুইপমেন্ট থাকবে, যে পার্সোনাল যে জিনিসপত্র থাকবে তা সেগুলো কিন্তু এখানে চেকিং করা হবে। তো আমরা এখন চলে যাব একবারে কাউন্টার, যেখানে এই কাউন্টার আসার আগে যেখানে পাসপোর্ট চেকিং হবে তার আগে যে জায়গাতে যাবেন, মূলত আমরা এখন সেই জায়গাতে যাব। এখানে কিন্তু অলমোস্ট চারপাশে কিন্তু গ্লাস দিয়ে লক করা হয়েছে, চারপাশে কিন্তু আটকানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন চারপাশে গ্লাস, পুরোটাই গ্লাস। তো এখানে এটা থাকবে গেট, মূলত এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। আমরা এখন দর্শক একবারে যেখানে বোর্ডিং পাস দেওয়া হবে মূলত সেই এরিয়াতে যাচ্ছি। তো যাত্রীরা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করবে, এই গেট দিয়ে প্রবেশ করে যাত্রীগণ এসে এখানে আসবে। এটা হচ্ছে কাউন্টার হেড, এখানে আসবে। এখানে আসার পরে কিন্তু এখানে তার ব্যাগেজ কিন্তু এখানে দেওয়া হবে। এখানে দেওয়ার পরবর্তী সময় কিন্তু তার ব্যাগেজ সরাসরি চলে যাবে প্লেনে, তার পরবর্তী অংশে তার এখান থেকে কিন্তু বোর্ডিং পাস দেওয়া হবে। মূলত এটা হচ্ছে চেকিং কাউন্টার। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেকিং কাউন্টার, আর এটা হচ্ছে টিভি মনিটর। এখানে কিন্তু ডিসপ্লেতে শো করবে যে কোন দেশের ফ্লাইট কখন কোন কাউন্টার থেকে আপনার টিকিটটা দিতে হবে এবং কি বোর্ডিং পাসটা নিতে হবে। এখানে কিন্তু প্রতিটি এরিয়াতে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে অপোজিট সাইডে কিন্তু এখন
প্রস্তুত করা হচ্ছে আরো একটি দ্বিতীয় নাম্বার যে কাউন্টার হেড মূলত সেই কাউন্টার হেডে আমরা এখন দ্বিতীয় নাম্বার কাউন্টার হেডে দিকে যাচ্ছি দর্শক এই সামনেরটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু দ্বিতীয় নাম্বার কাউন্টার হেড এখানে এখনো কিছু কাজ বাকি রয়েছে এখনো সম্পূর্ণ করা হয়নি কাজগুলো খুব শীঘ্রই কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করা হবে দর্শক চলমান রয়েছে ইকুইপমেন্ট বসানোর কাজ এটা হচ্ছে দুই নাম্বার কাউন্টার হেড তিন নম্বরটা দেখি তিন নম্বরটা কিন্তু এখনো প্রস্তুত করা হচ্ছে তিন নম্বর কাউন্টার হেডে কিন্তু যে মেটেরিয়ালগুলো আসছে সেই মেটেরিয়ালগুলো কিন্তু বসানো হচ্ছে একের পর এক ধাপে ওয়ান বাই ওয়ান ধাপে 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 বসানো হচ্ছে কিন্তু এখানে কিন্তু এখনো এলসিডি যে মনিটর আছে যেখান থেকে আপনার ডিসপ্লে ডিসপ্লে মনিটর কিন্তু দেখেন এই যে দুই নম্বরটা কিন্তু মনিটর বসানো হয়েছে কিন্তু তিন নম্বরটা এখনো বসানো হয়নি খুব শীঘ্রই তিন নম্বরটা বসানো হবে দর্শক যাত্রীগণ এসে কিন্তু সরাসরি এখানে যে কাউন্টারের লোক থাকবে বা লোকজন থাকবে তাদের কাছে পাসপোর্ট প্লাস বোর্ডিং পাস দেওয়ার পরবর্তীতে পাসপোর্ট দেওয়ার পরবর্তীতে কিন্তু ব্যাগেজ এখানে উঠিয়ে দেওয়া হবে তারপরে কিন্তু এখান থেকে কিন্তু ব্যাগেজ দেওয়ার পরবর্তীতে বোর্ডিং পাস দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে সিট নাম্বার প্লেনের সিট নাম্বার বোর্ডিং পাস যেটা ওটা দেওয়া হবে দেওয়ার পরবর্তীতে অংশে কিন্তু এখান থেকে বেলে করে কিন্তু সরাসরি চলে যাবে প্লেনের কাছাকাছি তাদের যে ব্যাগেজ আনুষঙ্গিক যে জিনিসপত্র থাকবে সেই জিনিসপত্র তো এই ছিল তৃতীয় টার্মিনালে বর্তমান কাউন্টার হেডের কাজের সর্বশেষ আপডেট তো সাথেই থাকবেন সবসময় ভিডিও নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নোটিফিকেশনটি অন করতে বলবেন না আল্লাহ হাফেজ